একদিন দুই দিন করে অলরেডি সাত দিন আট দিন পার হয়ে গেছে। আজকে বাসায় এসে দেখলাম যে আমাদের রাস্তায় মেলা হচ্ছে, তাই দুই মেয়েকে নিয়ে গলির সামনেই সেই মেলা দেখতে চলে গেলাম। মেলায় এমন কোনো স্ট্রিট ফুড নাই যেটা নাই, আর লাইটিংয়ের কথা আর কি বলবো, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন, এত সুন্দর লাইটিং করছে। আর ছোটবেলায় যখন মেলায় যাইতাম তখন এই যে মাটির জিনিসগুলো কিনতাম, এখন আর ভালো লাগে না, আর কিনতেও ইচ্ছা করে না। আর আমার মেয়েরা আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী, ওদের বলছি যে মেলায় যাব ঠিকই কিন্তু কিছু কিনে দেবো না, কিন্তু ওরা বলছে ঠিক আছে আম্মু, আর আমি কিন্তু তাই করছি। এই দেখেন কত রকম তেঁতুল মাখা, পেয়ারা মাখা, চালতা মাখা, আপেল মাখা, আরও নানান রকমের মাখা, বেল মাখা, মুড়ি মাখা, ফুচকা, চটপটি, আরও অনেক রকম ফাস্টফুড যেটা বলে শেষ করা যাবে না, ফাস্টফুডের এবং স্ট্রিট ফুড, আর পাঁপড়, বাদাম ভাজা, আরও নানান রকম খাবার। আর লাইটিং তো দেখতেই পাচ্ছেন অসাধারণ লাইটিং করছে, একেবারে পুরো এলাকা জুড়ে একেবারে আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। এখন কিন্তু রাত আটটা বাজে, কিন্তু মনে হচ্ছে যে এখনও সকাল হয়ে আছে, এত পরিমাণ লাইটিং করছে। আর এক এক সাইডে কিন্তু এক এক রকম লাইটিং করছে, আপনারা পুরো ভিডিও জুড়ে দেখলে অবশ্যই দেখতে পারবেন যে কত সুন্দর লাইটিং করছে। এই পাশটাতে এভাবে লাইটিং করছে, আমাদের এলাকায় প্রত্যেক বাড়ি এরকম লাইটিং হয় কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশি করছে। আর এখানে অনেক রকম মেলায় যে গজা, তারপর বাতাসা, আরও নানান রকম বাদাম খাজা, চিড়ের খাজা, আরও নানান রকম খাজা, তারপরে অনেক রকম মিষ্টি জাতীয় যে রসগজা, খেজুরের রস গাজা, আরও নানান রকমের বাতাসা, এই টাইপের মিষ্টি খাবারগুলো বের হয়েছে, নকলদানা, আমি সবগুলোর নামও জানি না, বাতাসা আমি যেগুলোর নাম জানি শুধু সেইগুলোর নামই মেনশন করলাম। আরও তার আবার এ পাশটায় দেখেন কত অসাধারণ লাইটিং করছে, এটা হচ্ছে আমাদের বানরগাতি সৎসঙ্গ মন্দিরের আন্ডারেই করা হয়েছে। আর আমাদের এখানে মেলার বেশ বড় মেলা হয়, যদিও আমরা এর আগে তেমন যাওয়া হয় নাই, এত লাইটিং এর আগে কখনো হয়নি, এইবারই প্রথম। আর লাইটিংগুলো দেখতে এত অসাধারণ লাগতেছিলো, আমি দেখলাম যে মুসলমানই বেশি হিন্দুদেরতে, আর এরকম সুন্দর লাইটিং সবসময় কিন্তু হয় না সাধারণত। আর এই পাশটা তো একটা মন্দির আছে নাকি, এই পাশেও দেখলাম যে লাইটিং করছে, যদিও আমি মন্দিরের ভিতরে যাই নাই, আমি শুধু রাস্তায় বের হয়ে লাইটিংটা দেখতেছিলাম যে মানুষ অনেক সুন্দর লাইটিং করছে। আর পুরো রাস্তাটা জুড়ে একেবারে প্রায় এক দেড় মাইল জায়গা জুড়েই শুধু লাইট আর লাইট, এত ভালো লাগতেছিলো, পুরো জায়গাটা একেবারে আলোয় আলোকিত হয়ে আছে। আর এক এক সাইডে এক এক শেপের এক এক মোটিভের লাইটিং করছে, যেটা আসলেই অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা এখানে ওরা বাতাসা খেতে চাইছিলো, তা ওদেরকে দশ টাকার বাতাসা কিনে দিছি, আর আমি একটুখানি পাঁপড় কিনছি বিশ টাকার, ব্যাস আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে বাসায় চলে আসছি, আর কিছুই কিনি নাই, কারণ ওখানে কেনার মতো তেমন কিছু ছিল না, কিন্তু দেখার মতো অনেক কিছু ছিল এবং উপভোগ করার মতো অনেক কিছু ছিল, যেটা আমি দেখলাম এবং ভালোই লাগলো। আর এরকম মাঝে মাঝে একটুখানি লাইটিং টাইটিং দেখতে, মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে কিন্তু ভালোই লাগে, খুব ভালোই লাগতেছিলো। আর প্রকৃতিটাও বেশ ঠান্ডাও না গরমও না, একটা ভালো ওয়েদার যাচ্ছে, যদিও আমাদের ঘুরতে ঘুরতে এই দশ দিন আমরা আসছি প্রায়, কেমন যেন একটা শরীরের মধ্যে একটা অসুস্থতা কাজ করতেছে, তারপরেও কিন্তু ভালোই লাগছে। আর এখানে একবার একটা সেলফির স্ট্যান্ড করেছিল, ওরা সেলফি তোলার জন্য হয়তো যারা এখানে দর্শনার্থী আসবে তারা সেজে গুজে আসবে একটু ছবি টবি তোলার জন্য, একটা সেলফি স্ট্যান্ডও করেছে, আর এটা মনে হয় মন্দিরের ভেতরে। এই যে আমার পুরো ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।